আমি কোন শহরের মেয়ে? আমি বাংলার মেয়ে। সাকিব ইজ ভেরি গুড লুকিং। না, আর একটু ভালো খেললে পারতো। এত ভালো, এত সুন্দর, হ্যান্ডসাম, গুড লুকিং কোস্টারের সাথে আমি এটা ওকে আগে বলে দিলাম যাতে ও আমার প্রশংসা করে। বাট ডেফিনেটলি আরে 25 বছর কিন্তু ঈদ ছাড়াই সারা বছরই সিনেমা রিলিজ হয়েছে। ইয়েস। কিছু কিছু মানুষ দেখবেন যে আপনার আমাদের একটা গল্প আছে। ঠিক আছে, আসলে ছেলে তো পড়াশোনায় ভালো, বলে যে পড়াশোনায় ভালো হলে পাশ করবে না, বেশি বোঝে। এবার পাশও করেছে, এবার বলে যে পাশ করেছে চাকরি পাবে না। মানে একটু যদি বুদ্ধি করে চলতো, বলে চাকরিও পেয়েছে, চাকরি পাবে, বেতন পাবে না। বেতনই তো বেতনও পেয়েছে, সবকিছু তো ভালো, বেশি ভালো ভালো না। বাংলাদেশ বলে কথা ভাই, গত 25 বছর ধরে ঈদ, ঈদের বাইরে সিনেমা রিলিজ করে প্রমাণ করতে 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 করতেই 25 বছর পার হয়ে গেছে। করতেই হবে, সোনার ছেলে, একদম রয়্যাল বেঙ্গল টাইগার। এখন বিষয়টাকে আমি আর প্রমাণের মধ্যে দেখি না, যে আমাকে আর কিছু প্রমাণ করতে হবে কারো কথায় কান না দিয়ে। ঠিক আছে, হ্যাঁ আজ থাক, তারপরও কি, দেশের ছেলে তো। যারা ভুল ভাল কথা বলে, বাংলা সিনেমাকে পিছিয়ে রাখতে চায়, এই দোষ ওই দোষ এই দোষ শুধু দোষের মধ্যেই ফেলে রাখতে চায়, তারা আসলে গুণটাকে না দেখে না, তারা গুণটাকে ঢেকেই, বিকজ তারা হচ্ছে বেগুন, তাদের নিজেদেরই কোনো গুণ নেই।